Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami Marjana Hok, shohokari shikshika, Sulaiman Kindergarten. Priyo prithi sreni shikshakti bondhura, tumra shobai kemon acho? Asha korchi Allahr rahmate bhalo acho. Alhamdulillah, amio bhalo achi. Aaj ami tomader jonno ekai ekti durgoti diye proshno korechi shobai. Bolun dite lokkho koro. Sulaiman Kindergarten sreni prithibo bishoy bangla. Proshno. Muktijodhader samne kon duti pod খোলা ছিল আমি প্রশ্নটি আবার করছি মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল উত্তর 1971 সালে 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় ছিল অনেক এবং সঙ্গে ছিল ভারী অস্ত্রশস্ত্র এছাড়াও এরা দক্ষিণ পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছিল এমন অবস্থায় মুক্তিযোদ্ধাদের সামনে কেবল দুটি পথ খোলা ছিল হয় সামনাসামনি যুদ্ধ করা না হয় পূর্ব দিক দিয়ে কিছু হটিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া আমি আবারও করছি প্রশ্ন মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল উত্তর 1971 সালে 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় ছিল অনেক এবং সঙ্গে ছিল ভারী অস্ত্রশস্ত্র এছাড়াও এরা দক্ষিণ পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছে এমন অবস্থায় মুক্তিযোদ্ধাদের সামনে কেবল দুটি পথ খোলা ছিল হয় সামনাসামনি যুদ্ধ করা না হয় পূর্ব দিক দিয়ে ইচ্ছেমতে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শেখা হয়েছে তোমরা তো জানো সলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয় এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে শেখার জন্য সবাই আমার সাথে আবারও মনোযোগ দাও আমি তোমাদের উদ্দেশ্যে আবারও করছি প্রশ্ন মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল উত্তর 1971 সালে 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় ছিল অনেক এবং সঙ্গে ছিল ভারী অস্ত্রশস্ত্র এছাড়াও এরা দক্ষিণ পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছিল এমন অবস্থায় মুক্তিযোদ্ধাদের সামনে কেবল দুটি পথ খোলা ছিল হয় সামনাসামনি যুদ্ধ করা না হয় পূর্ব দিক দিয়ে পিছনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া এমন অবস্থায় কি ছিল মুক্তিযোদ্ধাদের কোন দুটি পথ খোলা ছিল হয় সামনাসামনি যুদ্ধ করা না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শেখা হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন পড়া নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ